জি দর্শক, ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক একটি ইসলামী ব্যাংক স্থাপন করতে যাচ্ছে সৌদি আরবে। স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃক আয়োজিত আজকে মতবিনিময় সভায় আমি এখন সরাসরি চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছে। সরাসরি আমি এখন চলে যাচ্ছি তার বক্তব্য। কিছু কিছু ব্যাংক বেশি রেট দিয়েছিল, তাদের উপর বাংলাদেশ ব্যাংক জরিমানা করেছে এবং যারা রেমিটেন্সের দায়িত্ব ছিল তাদেরকে চাকরিচ্যুত করেছে। তো ইচ্ছা করলেই কিন্তু ব্যাংকিংয়ে অনিয়ম কিছু করে কিন্তু কিছু করা যায় না। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আমি গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো, নিশ্চয়তা দিতে পারবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে। স্ট্যান্ডার্ড ব্যাংক দ্রুততম সময়ে আপনার রেমিটেন্সটা আপনি যার কাছে পাঠাচ্ছেন তার কাছে দেওয়ার চেষ্টা করবে। আর আমরা চেষ্টা করছি যে ব্যাংক কিন্তু ইচ্ছা করলেই একটা লোকরে বেশি রেট দিতে পারে। কিভাবে পারে? আমরা আমাদের যে ইসলামী ব্যাংকিং নিয়ম, আমরা আমাদের আয়ের 65% আমরা ডিপোজিটারকে দেই এবং সেখানে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন রেট হয়। এখন 35% কিন্তু ব্যাংক পায়। এখন আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা 35% আমরা নিব না, আমরা কিছু স্যাক্রিফাইস করব, আমরা গ্রাহকের রেটটা বাড়িয়ে দিব, এটা কিন্তু ইসলামী ব্যাংক ইচ্ছা করলে করতে পারবে, কিন্তু কোনো সুদী ব্যাংক কিন্তু এটা করতে পারবে না। তাহলে ইসলামী ব্যাংকের হাতে কিন্তু এই অপশনটা আছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে কোনো ডিপোজিটের রেট ইসলামী অন্য যে কোনো ব্যাংকের ডিপোজিটের রেটের চেয়ে একটু বেশি। তার কারণ হচ্ছে আমাদের ডাইরেক্টররা সেখানে বেশি নেওয়ার চেষ্টা করেন না, ডিভিডেন্ড বেশি নেওয়ার চেষ্টা করেন না, কিন্তু আমরা গ্রাহককে বেশি দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটা এমন হবে না যে এটা অ্যাবনর্মালি কিছু হবে না, কিন্তু আমরা আমাদের যত ধরনের হিসাব আছে, আমাদের সেভিংস হিসাব আছে, মানে সঞ্চয় হিসাব আছে, আমাদের ফিক্সড ডিপোজিট আছে, যেটা ফিক্সড ডিপোজিট আপনারা জানেন, MTDR বলি বা মুদারাবা ডিপোজিট বলি, সব ধরনের পেনশন ডিপোজিট আছে। এবং প্রবাসীদের জন্য আমরা বিভিন্ন স্কিম করার চেষ্টা করছি। প্রবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়, ব্যাংকগুলোতে বঞ্চিত হয়, আপনারা এয়ারপোর্টেও কিন্তু আপনারা বঞ্চনার শিকার হন। সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কিছু করা যায় কিনা আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছি। মোশারফ সাহেব আসলে হয়তো সেইগুলো তিনি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরতে পারবেন। মিনওয়াইল তাকে এই কাজগুলো দেওয়া হয়েছে, তিনি করবেন। সিদ্দিকুর রহমান সাহেব এই কাজের সাথে জড়িত আছেন, আমরা এটা করব। আর প্রবাসীদের জন্য আমরা বিনিয়োগ ব্যবস্থাপনায় আপনাদেরকে যতটুকু সুবিধা দেওয়া যায়, আপনারা অনেকেই আছেন আমি জানি দেশে, আপনারা বাড়িঘর করেন, বিভিন্ন সুযোগ সুবিধা ব্যাংক থেকে নেওয়ার চেষ্টা করেন বা যান, অথবা এখান থেকে চলেই যাবেন ব্যবসা বাণিজ্য করে দেশে গিয়ে কিছু করবেন, সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা বিনিয়োগের ক্ষেত্রে প্রায়োরিটি পায়। বিনিয়োগের ক্ষেত্রে আমরা বাড়িঘর করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে বিনিয়োগ দিতে পারবো। এইভাবে আমরা প্রবাসী ভাইদের জন্য ম্যাক্সিমাম সুযোগ সুবিধা কীভাবে করা যায় সেগুলো আমরা চেষ্টা করব। আসলে স্ট্যান্ডার্ড ব্যাংক মধ্যপ্রাচ্যে কোনো রেমিটেন্স হান্টিংয়ের চেষ্টা করে নাই, মধ্যপ্রাচ্যে তার বিস্তার নাই। আমরা আমেরিকাতে আমাদের এক্সচেঞ্জ হাউস আছে এবং লন্ডনে আছে। আমরা মধ্যপ্রাচ্যকে আবাদ করার জন্য আমরা মোশারফ সাহেবকে নিয়েছি, যিনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা জানেন। আমরা তার মাধ্যমে প্রবাসী ভাইদের সুযোগ সুবিধা কতটা বাড়ানো যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের এই আপনারা যে কথাগুলো বলেছেন, আমাদের সামনেই আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে আমাদের অভিজ্ঞতাগুলো, আমাদের কথাগুলো আমরা বোর্ডের সামনে, চেয়ারম্যান মহোদয়ের সামনে বলার চেষ্টা করব এবং তার মাধ্যমে আমরা চেষ্টা করব যে রেমিটেন্সকে বাড়ানোর জন্য, রেমিটেন্স যারা পাঠান তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আমরা কী কী চেষ্টা করতে পারি, কী কী উদ্যোগ নিতে পারি। তো আর এখানেও আমাদের রেমিটেন্স কোনো হাউস করা যায় কি না, এখানে কোনো প্রতিনিধি পারমানেন্ট রাখা যায় কি না, এবং মোশারফ সাহেব ইতিমধ্যেই শুরু করেছেন যতগুলো ব্যাংক আছে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা, যতগুলো রেমিটেন্স হাউস আছে তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট করা, এগুলো আমরা করব যাতে আপনারা সহজেই দ্রুততম সময়ে রেমিটেন্স পাঠাতে পারেন এবং আপনারা প্রপার যেটা উপযুক্ত রেট যাতে আপনারা পেতে পারেন। আমি মনে করি যে আমরা অনেক রাত্র হয়েছে, এর বেশি আমরা আর প্রোগ্রাম আগাইতে চাই না। এর আমি চেষ্টা করেছি আপনাদের সামনে স্ট্যান্ডার্ড ব্যাংক সম্পর্কে, আমাদের সম্পর্কে কিছু বলার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এত রাত্র পর্যন্ত আপনারা এখানে আমাদের কথা শুনেছেন, আমাদের MD মহোদয়ের কথা শুনেছেন, আমাদের মোশারফ সাহেব কথা বলেছেন, আপনারা চার পাঁচজন কথা বলেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আপনাদেরকে আবেদন করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাথে থাকবেন, আমরা একই পরিবার হিসাবে কাজ করব দেশ এবং জাতির জন্য।
ব্যাংকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজে এগিয়ে আসার এবং পরস্পরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমরা যাতে আপনাদেরকে সেবা দিতে পারি এবং সেবার মাধ্যমে আপনারা যাতে সন্তুষ্ট হতে পারেন, আপনারা যাতে ম্যাক্সিমাম উপকার পেতে পারেন, আপনাদের রেমিটেন্স যাতে সহজে পাঠাতে পারেন এবং পরিবারের কাছে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাতে আমরা সেবাটা পৌঁছে দিতে পারি, এগুলো যাতে আমরা এনশিওর করতে পারি, এই দোয়া চাই, এই সহযোগিতা চাই এবং এই কল আমাদের ব্যাংকের কল্যাণ কামিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়াখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সবাইকে জি দর্শক আপনারা শুনেছেন আজকে অনুষ্ঠানের সভাপতি প্রবাসীদের জন্য কী সুযোগ সুবিধা দিবে এবং স্ট্যান্ডার্ড ব্যাংক শরিয়া ভিত্তিক একটা ইসলামী ব্যাংক স্থাপন করতে যাচ্ছে তার বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করেছেন হানিফ সরকার উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।